কারণ একটা জেলারে আপনি সুন্দর যদি আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার ভারতের মেঘালয়ের পাহাড়ি ঢল ও কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে সিলেট সহ উপজেলার বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে মাত্র এক মাসের ব্যবধানে বিয়ানবাজার উপজেলাবাসী তৃতীয় দফায় আবারও বন্যা আক্রান্ত হয়েছে এর পূর্বে এত স্বল্প সময়ে এরকম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে কবে পড়েছিল সিলেট অঞ্চল সেটি জানেন না বয়স্করা মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফ্ট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা সেটিকে শুধু প্রাকৃতিক বিপর্যয় না প্রকৃতির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা এ বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিজ্ঞজনেরা আমি আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি আপনাদের আপনার মাধ্যমে বন্দি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামিনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটারও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সুন্দর যদি আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আকর্ষিক বন্যায় গত দুই সাল এবং আজকে দুই সাল তিনশো ষাট ডাউলিয়ার সিদ্ধি এই সিলেট তলিয়ে গেছে শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কমর পানি না হয়েছে এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিটা মৈনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মা স্পিকার গত তিরিশ মে বিয়ানীপাচার উপজেলা প্রথম দফা বন্যায় কবলিত হয়েছিল সুরমা ও কুশিয়ারার তীরবর্তী পাঁচ ইউনিয়নে ডাইক ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে আট ইউনিয়ন প্লাবিত হয় এরপর ষোলো জুন থেকে দ্বিতীয় দফা বন্যায় পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও মধ্যাঞ্চল প্লাবিত করে দ্বিতীয় দফা বন্যার পানি হাওর ও খাল বিল থেকে নামার পূর্বে পহেলা জুলাই থেকে তৃতীয় দফা বন্যায় আক্রান্ত হল সিলেট অঞ্চল এর ফলে এখানকার মানুষের ভোগান্তি বেড়েছে প্লাবিত থেকে ভেসে ওঠা সড়ক আবারও তলিয়ে গেছে ফলে বেড়েছে দুর্ভোগ প্রায় দীর্ঘ এক মাসের ভিতরে তিন চারবারও বন্যা আসছে আমরা স্কুলে আমি কাজ করি আর কাজ করার অবস্থায় তিন চারবারও বন্যা আমরা ওদিকে আর বাড়িগুলো আমরা মানে অসুবিধা

গত শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি আগামী তিন জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সময়ে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে এর প্রভাবে সিলেট অঞ্চলে তৃতীয় দফা বন্যার ভয়াবহ ঝুঁকি বাড়ছে আবার আবার কমসে আবার বাড়ি গেছে কয়গতি যেতে তো বাড়ি দিতাম বাড়ি না বাড়ির গাছ আছে তা দিতা শেষ পুজোর নেই মধু গাছ দিতা ভালো হয়েছে বাড়িতে তো না সব বেশি লাগছে ওখানে আমরা ওখানে থাকি স্কুল বাড়িয়া পাকা দিন দেয় আমরা প্রস্তুতি দিয়েছিলাম যে বাড়ি দিতাম ইয়া কাল সকালে দেখা যায় আবার খুব বেশি পানি কত উঠানো সব বাজি মেইন রোডও ভুকাই গেছিলো এখনও দেখা যায় পানি আবদুল্লাহ ফুরু হাওগালা তো পানি মাদ্রাসার সামনে আমরা প্রস্তুতি দিয়েছিলাম বাড়িতে লাগি আমরা আপনারা খেয়াল নজর এখন যেন এরকম বাড়লে তো খুব ক্ষতিগ্রস্ত হইব অনেকটা বুড়িয়া লাগবে বুকে বকে বান্না ইসব অনেকটা ইসি আইজ সকালে তৈরি হয়েছি পেট দিয়ে আন্না নতা। খুব কষ্ট পানি আর একবার দিন বাড়ে আবার আয় পানি খুব কষ্ট হইব স্কুলের আর জামেলা পানি উন্নয়ন বোর্ড জানায় মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্টে পানি বিপদসীমার একাত্তর সেন্টিমিটার শ্যাওলা পয়েন্টে বাইশ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে তিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই সময়ে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার একশো আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে দুপুর বারোটায় সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে 2008 সালের পর 2022 সালে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছিল সিলেট অঞ্চল এই দুই বন্যার মধ্যে চোদ্দ বছরের ব্যবধান থাকলেও প্রকৃতির বিরূপ আচরণ এবং পানি প্রবাহকে বাধাগ্রস্ত করায় এর খেসারত দিচ্ছে সিলেটবাসী হাওরের উপর দিয়ে নির্মিত ইটনা মিঠামইন নিকলি সড়কটি যেন সিলেটবাসীর জন্য মরণ এ দাবি তুলেছেন ভুক্তভোগীরা আখি হক এবিটিভি